করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যেও আছড়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করার দাবি জানিয়েছে DYFI। দাবিগুলি হল, জেলা ও মহকুমা হাসপাতালে বিশেষ পরিকাঠামোযুক্ত COVID-19 চিকিৎসা কেন্দ্র চালু করতে হবে। রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা কর্মী নিয়োগ করতে হবে। এই দুই দফা দাবির সমর্থনে সোমবার দুপুর একটা নাগাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের SDMO চন্দন দেববর্মার হাতে ডেপুটেশন প্রতিলিপি তুলে দেওয়া হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব শঙ্কর দাস, টুটন দেব, রঞ্জু দাস। এক সাক্ষাৎকারে যুব নেতা রঞ্জু দাস জানিয়েছেন, বর্তমানে দ্বিতীয় দফায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের। কোথাও চিকিৎসকের স্বল্পতা, কোথাও আবার চিকিৎসা কর্মীদের স্বল্পতা রয়েছে। এসব পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক ডেপুটেশন প্রদান করেন। আসলে তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালে DM এর সাথে আমরা DYFI তেলিয়ামুড়া মহকুমার একটা প্রতিনিধি দল, ওনার সঙ্গে আজকে দেখা করলাম। ইতিমধ্যে আপনারা জানেন রাজ্যের যে বা সারা ভারতবর্ষের যে ভয়াবহ করোনার পরিস্থিতি, এতে আমাদের DYFI রাজ্য ভিত্তিক আমরা দুটি দাবি স্বাস্থ্য দপ্তরের নিকট আজকে SDMO তেলে আমরা সাব ডিভিশন হসপিটালে SDMO হাত ধরে আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে চাইতেছি। আমাদের দাবিগুলো হলো, জেলা ও মহকুমা হাসপাতালে বিশেষ কাঠামোযুক্ত কোভিড চিকিৎসা কেন্দ্র চালু করতে হবে। রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ডাক্তার এবং নার্সের ব্যবস্থা করার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট দাবি জানাচ্ছি, এই আমাদের আজকে। এবং আপনারা জানেন রাজ্য সরকারের যে উদাসীনতা মনোভাব, ডেপুটেশন গ্রহণ করে তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন তিনি। ব্যুরো রিপোর্ট, হালাবোল।